নমস্কার সবাইকে। তো আজকে আমি একটা থালি কালার করে নেব। প্রথমেই থালিকে একবার ভিজিয়ে রেখেছিলাম, তারপর ক্যামেলে অরেঞ্জ কালার ইউজ করে নিচ্ছি। এখানে থালিতে মা দুর্গা কালার করে নেব। এখানে এখানে মা দুর্গাকে একদম সিম্পল লুক রাখার চেষ্টা করেছি। একদম সিম্পলভাবে ঘরের আট পৌড়ের শাড়ি কালার করে নেব, সাদা আর লাল পালের মধ্যে। আর এখানের মধ্যে আমি সব কালারই আজকে ক্যামেলে ইউজ করছি। তারপর শাড়ির ভাঁজগুলো অরেঞ্জ কালার দিয়ে দেব, যাতে হোয়াইট কালারের মধ্যে অরেঞ্জ কালারটা বেশিভাবে ফুটে উঠে। শাড়িটা কালার করে নেওয়ার পর মা দুর্গার এখানে চুল দিয়ে দেব, এবং চুলগুলো একদম ঘন করে রেখেছি, যাতে সব দিয়ে কালার করার পর মা দুর্গার মুখখানি ভেসে ওঠে। আমরা সবসময় মা দুর্গাকে দশ হাতে দশ ধরনের অস্ত্র নিয়ে ধরে থাকতে দেখে থাকি। উনি এইভাবেই দশভুজা রূপে আমাদের রক্ষা করে থাকেন। আর আমাদের সকল মায়ের মতো দুর্গা মাও একজন মা, তো উনার আমি একদম এই সিম্পল ঘরোয়া লুক রাখার চেষ্টা করেছি এখানের মধ্যে। তো আপনাদের সবার কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানাবেন। মা দুর্গার লুকটা কমপ্লিট হওয়ার পর আমি এখানে ব্যাকগ্রাউন্ডে রেড কালার ইউজ করছি, যাতে সব কিছু ফুটে উঠে। তারপর সেখানেও আমি ব্যাকগ্রাউন্ডে আরও হোয়াইট কালার ইউজ করছি। আর এটা হলো ফাইনাল লুক। আপনাদের কেমন লাগলো আপনারা সবাই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।